দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, মৃত সন্তানের দেহটি কি উদ্ধার করা হয়েছে কিনা, ঘটনার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যদি সকাল থেকে আমরা যে ঘটনাটা শুনছিলাম বাংলা মোটরের এই বাড়িটিতে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ একটি সন্তানের আমরা মৃত্যুর খবর পেয়েছি এবং আরেকটি সন্তান এক পিতার কাছে রয়েছেন এবং তার হাতে ধারালো অস্ত্র, সেই অবস্থায় কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছিলেন এবং তাকে উদ্ধারে যে তৎপরতা সেটি কিন্তু অব্যাহত রেখেছিলেন। তবে তিনি জানিয়েছিলেন যে দুপুর একটা নাগাদ তিনি তার সন্তানকে নিয়ে জানাজার জন্য, অর্থাৎ মৃত সন্তানটিকে জানাজার জন্য নিয়ে আসবেন। ইতিমধ্যে তিনি কিন্তু ভিতরে সকালে একবার একটি হুজুরকে নিয়ে গিয়েছিলেন, যে হুজুরের মাধ্যমে তিনি দাফনে সম্পন্ন করেছিলেন, কাফড় পরিয়ে রাখেছেন ভিতরে এবং পুলিশ কয়েকবার কিন্তু চেষ্টা করেছে এই বাড়িটি আমি যেটি দেখাচ্ছি আপনাকে, আপনি দেখতে পাচ্ছেন যে এই বাড়ির গেটে এবং বাড়ির ভিতরে দিকে দরজা, সেই দরজার পিছনের দিকে হচ্ছে এই গেটে রয়েছে এবং গেটে ভিতরেই কিন্তু রয়েছে, সেই গেটের ভিতরে যে বাড়িটি রয়েছে সেখানে তিনি অবস্থান করছেন হুজুর সহ এবং তার মৃত সন্তান এবং আরেকটি সন্তান তার রয়েছেন, সেটি হচ্ছে ছয় বছর একটি সন্তান এবং যে সন্তান তিনি যেটি মারা গেছে আমরা শুনেছি সেটি হচ্ছে সাফায়েত এবং রুবায়েত, তারা আরেকটি সন্তান রয়েছেন কোলে এবং সেই লোকটির নাম হচ্ছে নুরুজ্জামান কাজল এবং তিনি জানাজার জন্য নিয়ে আসবেন। আপনি এখন দেখতে পাচ্ছেন যে নিয়ে আসছেন এবং আপনি দেখতে পাবেন যে এখনই সেই যে লাস্টে সেটি বের হয়ে করার কথা নিয়ে আসার কথা এবং ইতিমধ্যেই যে মসজিদে পার্শ্ববর্তী যে মসজিদ সেই মসজিদে মাইক দিয়ে বলা হয়েছিল যে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজাটা দুপুর নাগাদ অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই লাশ বহনকারী যে একটি একটি হুজুর তিনি কিন্তু বহন করে নিয়ে আসছেন, আপনি দেখতে পাচ্ছেন যে গেটের ভিতরে অবস্থান করছেন এবং সেই গেটের ভিতর থেকেই বাহির করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও অবস্থান করছে এবং ধীরে ধীরে বেরোয় আসছেন এবং নিয়ে আসছেন এবং তাকে বাচ্চারা এবং পুলিশ তাকে আটক করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ তাকে ইতিমধ্যে আটক করেছেন এবং তার সন্তান আরেকটি সন্তান যে কোলে রয়েছে সেই সন্তানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেই সন্তানটিকে নিয়েছেন এবং সন্তানটিকে ধরে নিয়েছেন এবং সেই পিতাকে সন্তানটাকে নিয়ে এসেছে এবং সেই সন্তানটি বাবা বাবাকে এসে রয়েছে এবং উত্তেজিত জনতা এখন দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তৎপর রয়েছেন এবং এই সন্তানটিকে আপনি দেখতে পাচ্ছেন যে ওইখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যাওয়া এবং লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেইভাবে কিন্তু পুলিশ তাকে সে ধরে ইতিমধ্যে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আরেকটি সন্তানকে সে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরেকটি সন্তান সেটি আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের কোলে রয়েছেন এবং তাকে নিরাপদে রাখা হয়েছে। সে বাচ্চাটি একদম বয়স কম এবং সেটি আমরা যেটি জেনেছিলাম যতক্ষণ পর্যন্ত সে বয়সটি 2 থেকে 3 বছরের বাচ্চাটি হবে, যেটি এখন তার পিতার কোল থেকে নিয়ে আসা হয়েছে এবং আরেকটি তার ছোট সন্তানটিকে ইতিমধ্যে সে মসজিদে পার্শ্ববর্তী যে নূর বাইতুল মসজিদে সেখানে জানাজার কথা বলা হয়েছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে যদিও জনতা সহ প্রশাসনের পক্ষ থেকে সেই সন্তান বাকি যে মৃত সন্তানটিকে সেটিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকাটাকে কিন্তু জুড়ে ঘিরে রেখেছেন এবং পরিবারে তাদের পক্ষ থেকে যে বারবার বলা হয়েছে তাদের পরিবারে যে দুটি সন্তান এবং আমরা কিন্তু ঠিকই দেখতে পেয়েছি ভিতর থেকে কিন্তু ওই তিনজন যারা অবস্থান করছেন তারাই কিন্তু বেরোয় আসছেন, আর কেউ ভিতরে অবস্থান করেনি। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এই সন্তান আমরা একটা সন্তানকে দেখাচ্ছি, সেই সন্তানটিকে আপনি দেখতে পাবেন, আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে রয়েছে এবং সে পুলিশের কাছে আরেকটি সন্তান সেটি কিন্তু ইতিমধ্যে রয়েছে এবং সেই সন্তানটি যে জানি আরেকটি সন্তান সেই সন্তানটি কিন্তু রাখা হয়েছে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন ছত্রভঙ্গ করার জন্য মানুষের যে হট্টগোল সেই হট্টগোলকে উঠার জন্য এখানে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন এবং যে সন্তানটি ভিতর থেকে বের করা হয়েছে সেটি অক্ষত রয়েছে এবং সুস্থ আছে এবং সে কিছুটা পরিস্থিতির কারণে কিছুটা হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে আছেন, যেহেতু এই ধরনের একটি ঘটনা ঘটেছে এবং এখানে অনেক লোকের সমাগম হয়েছে সবে ফলে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি অপেক্ষা করছিলাম যে আরেকটি সন্তান সেটি যেন জীবিত বের হয়ে আসে এবং সেটি ঘটেছে এবং সেটি এখন পর্যন্ত সুস্থ আছে এবং সেটি পুলিশের হেফাজতে আছে এবং তার পিতাকে কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী যারা আছিলেন তারা কিন্তু ইতিমধ্যে তাকে ধরে নিয়ে গেছেন। জ্যোতি জাহিদ, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে পরিবারের কাউকে দেখেছেন কিনা শিশুটির সাথে? পরিবার
আসলে পরিবারের এই মুহূর্তে কেউ কিছু ছিল না, পরিবারে কেউ ছিল না। আমরা ইতিমধ্যে দেখেছি যে শুধুমাত্র সন্তান যেটি ছিলেন জীবিত তাকেই খালি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই সেই সন্তানটিকে, আমরা একটু গেলে সামনে গেলেই সেই সন্তানটিকে দেখতে পাবো যেটি পুলিশের হেফাজতে রয়েছেন এবং আইন যে পুলিশের কোলে রয়েছেন সেই আমরা আপনাকে একটু দেখাতে চাই। আপনি দেখতে পাবেন যে ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে যেটি হয়েছিল তাকে রক্ষা গ্রেফতার করা হয়েছিল এবং তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং দুজন ছিলেন ইতিমধ্যে, তার একজন হুজুর ছিলেন, সেই হুজুরও বের হয়ে আসছেন। আমরা যদি আপনাকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন যে এই কোনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে এবং এটাকে যে দাফন করা হয়েছিল যে সন্তানটিকে নিয়ে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন সেই লাশটি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই লাশটি যেটি ছিল সেটিকে পার্শ্ববর্তী এবং আপনি একটু দেখি আমি তার মায়ের সাথে কথা বলবো। মা ছিলেন আরেকটা সন্তানের কথা বলছি, আপনি দেখতে পাচ্ছেন যে তার ইতিমধ্যে তার মা কিন্তু ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন এবং আরেকটা সন্তান সেটি ইতিমধ্যে এখানে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী যেটি নিয়ম অনুসারে তারা তাদের হেফাজতে নিয়েছেন এবং ঘটনা সত্যিকার ঘটনা কি হয়েছে সেটি উদ্ঘাটনের জন্য কিন্তু তারা ব্যবস্থা করবেন এবং সেই মোতাবেক তারা যে ব্যবস্থাটি সেটি ব্যবস্থা গ্রহণ করবেন এবং তারা নিয়ে যাচ্ছেন এবং তার পরিবারের পক্ষ থেকে কিন্তু তার সন্তানের যে মা সেনি কিন্তু ইতিমধ্যে কান্নাকাটি করছেন। আপনি দেখতে পাচ্ছেন তিনিও গাড়ির কাছে যাচ্ছেন এবং গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। যদি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সন্তানের মাকে গাড়িতে উঠবে এবং তার ভাই আরেকজন ভাই ছিলেন তিনি সেই যে যিনি কাজল নুরুজ্জামান কাজল যাকে দোষী বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, তার ভাইও কিন্তু এই গাড়িতে অবস্থান করছে প্রশাসনের গাড়িতে এবং লাশটিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ম অনুসারে লাশটিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে কিন্তু সে মর্গে থেকে তাকে চিকিৎসা বাবদ তার যে ব্যবস্থা যে নিয়ম অনুসারে পোস্টমর্টম করা সেটি করে নিশ্চিত হবেন। যুথি খুবই দুঃখজনক একটি ঘটনা, ধন্যবাদ জাহিদ আপনাকে। দর্শক এতক্ষণে বাংলা মোটর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদ রহমান।